নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত প্রথম 6টি রাশি, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি ও কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তার অগ্রিম পূর্বাভাস এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটি সার্বিক রাশিফল, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত সমস্ত কথাই যে আপনাদের এ টু জেড মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে আমি দাবি করব না, আপনাদের নিজস্ব জন্মছক আলাদা এবং আপনাদের গ্রহের অবস্থানও আলাদা এবং বর্তমানে প্রত্যেকের আলাদা আলাদা দশা এবং অন্তর্দশা চলছে, যে কারণে এই ভিডিওতে বর্ণিত সমস্ত তথ্যই একদম 100% মিলবে তার কিন্তু দাবি আমি কখনোই করছি না। তবে এই রাশিফলটি আপনাদের চলার পথে এতটুকু হলেও সাহায্য করবে, কারণ এখানে যে যে খারাপ বিষয়গুলো বলবো সেগুলি আপনাদেরকে সাবধানে চললে কোনো রকম প্রবলেমে পড়তে হবে না। তো আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। রাশিফল শুরু করার পূর্বে আপনাদেরকে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ দিনগুলির সম্পর্কে জানিয়ে রাখি। 11ই আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, 12ই আগস্ট বুধবার কৃষ্ণ জন্মাষ্টমী শেষ হচ্ছে এবং সেই দিনই রয়েছে লোকনাথ বাবার জন্মতিথি, 15ই আগস্ট শনিবার রয়েছে ভারতের স্বাধীনতা দিবস এবং 16ই আগস্ট রবিবার রয়েছে মনসা পুজো। এবার আসুন সাপ্তাহিক রাশিফলটি শুরু করা যাক। প্রথমে মেষ রাশি, আপনাদের প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে চন্দ্রের অবস্থান। এই সপ্তাহে আপনাদের নিজের শরীরের দিকে কিন্তু নজর দিন, অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া করুন, নয়তো কিন্তু আপনাদের শরীর পারমিট করবে না। এই সপ্তাহে আপনাদের রাগ জেদ এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই রাগকে কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করুন। এই সপ্তাহে কিন্তু মেয়েরা আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং এই সপ্তাহে সন্তানের ক্ষেত্র কিন্তু খুবই শুভ রয়েছে। এই সপ্তাহে আপনারা ভোগ্য বস্তু কিন্তু ক্রয় করতে পারেন, অর্থাৎ বাড়িতে আপনার হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে চলেছেন। সপ্তাহের শেষের দিকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর দেখা যেতে পারে, তাই আপনারা উভয় পারতপক্ষে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনাদের ব্যবসা যাবে কিন্তু মধ্যম প্রকৃতির, তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি যেটা পূর্বে বললাম, শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে এই সপ্তাহ একটু ভোগাবে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে কেমন যেতে চলেছে আমি বলতে চলেছি। বৃষ রাশির প্রথমভাবে, দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর, কাজের দিকে একটু ফোকাস রাখুন, লেথার্জি ভাবটা একটু দূর করুন, ঘুম একটু কম দিন এবং ভিতর থেকে একটা এনার্জি নিয়ে আনুন, কারণ এই সপ্তাহে আপনাদের এই জায়গাগুলো কিন্তু ডাউন দেখাচ্ছে। তবে এই সপ্তাহে আপনার স্ত্রী বা পত্নীর কাছ থেকে সুখ পাবেন এবং সন্তান সুখও কিন্তু এই সপ্তাহে রয়েছে। ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু আপনাদের কিন্তু ভালো যাবে, তবে যারা চাকুরি করছেন তাদের কিন্তু বসের কাছ থেকে একটা বকুনি খাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা দেরিতে আপনাদের অফিসে পৌঁছবেন, ঘুম থেকে উঠতে লেট করবেন, যে কারণে কিন্তু আপনাদেরকে একটু আলাদা চোখে দেখা হবে। তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন। যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু ইনকামের সোর্স বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহে আপনাদের কিন্তু খরচাও বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনকামের পাশাপাশি কিন্তু খরচাটাও বৃদ্ধি পেতে চলেছে। এই সপ্তাহে আপনারা যে কোনো রকম ডোমেস্টিক প্রোডাক্ট আপনারা কিনতে চলেছেন, এছাড়াও এই সপ্তাহে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে, সেখান থেকে আপনারা মনের দিক থেকে
অনেকটাই আনন্দ পাবেন। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশির প্রথমভাবে একাদশভাবে ও দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান। এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ রয়েছে, তবে আয়ের পাশাপাশি আপনাদের ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের শরীরের দিকটা একটু নজর রাখবেন, কারণ শারীরিক পার্ট থেকে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে পেটের রোগ বা চর্মরোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই যাবে, তবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মন কষাকষি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি কর্কট রাশি। আপনাদের দশমভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের গোচর সপ্তাহের শুরু থেকে মধ্যমভাব পর্যন্ত কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে, এবং সেই অর্থ আপনারা কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ যদি করে ফেলতে পারেন তাহলে সেই টাকা দিয়ে আপনারা অনেক কিছুই করে ফেলতে পারবেন। এই সপ্তাহে আপনারা পরিবারের কাছ থেকে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে সুখ পেতে চলেছেন, তবে সপ্তাহের শেষের দিকে আপনার শারীরিক পার্ট নিয়ে কিন্তু ভোগাতে চলেছে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার পিতার সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্নায়ুপীড়া ও ফুসফুস সংক্রান্ত প্রবলেম, চর্মরোগ জাতীয় প্রবলেমে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এরপর আসি সিংহ রাশি। সিংহ রাশির নবমভাব, দশমভাবে এবং একাদশভাবে চন্দ্রের গোচর এই সপ্তাহে আপনাদের ধনের ভাব কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, সন্তানের দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে, তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে, তবে প্রেমিক প্রেমিকার দিকে কিন্তু শুভ রয়েছে। আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের পদমর্যাদা কিন্তু অনেকটা হলেও বৃদ্ধি পাবে। মানুষজন আপনাকে সমীহ করে চলবে এবং মানুষজনের কাছ থেকে একটা ভালোবাসা আপনারা পাবেন। এই সপ্তাহে পিতার সঙ্গে আপনার মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি লাস্ট রাশি, কন্যা রাশি। অষ্টমভাবে, নবমভাবে এবং দশমভাবে চন্দ্রের গোচর সপ্তাহের শুরুতে কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহে প্রথমভাবে আপনাদেরকে অর্থনৈতিক সমস্যার মুখে পড়তে হতে পারে, এবং মধ্যভাগে আপনাদের শারীরিক পার্ট নিয়ে কিন্তু একটু প্রবলেম আসতে চলেছে, তবে সপ্তাহের শেষের ভাগ কিন্তু আপনাদের শুভ, সেই সময় আপনাদের ধন আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে আপনাদের খরচা একটু বেশি পরিমাণে হবে, মেডিকেল এক্সপেন্সেস হবে, এছাড়াও আপনারা সপ্তাহের শেষের ভাগে আপনারা কোনো ডোমেস্টিক প্রোডাক্ট বা হোম অ্যাপ্লায়েন্সেস কেনার ফলে আপনাদের অর্থ কিন্তু খরচা হয়ে যাবে। তো এই ছিল সাপ্তাহিক রাশিফল মেষ থেকে তুলা রাশি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।